नीट परीक्षा आसाम सन्तान अनन्य कृतित्व अर्जन आसाम राज्य सेरार तकमा छिनिये आनलो बराकेर सन्तान नीट 2023 फलाफले बड़ चमक देखालो बराक उपत्यकार करीमगंज जिलार युवक। नीट परीक्षा उत्तर पूर्व भारत सेरा कृतित्व अर्जन करलो आबू सईद आहमेद। अभूतपूर्व साफल्य अर्जन करलो करीमगंजेर प्रत्यंत ग्रामेर सन्तान आबू सईद आहमेद। 720 मार्कर मध्य 695 मार्क लाभ करे उत्तर पूर्व भारत मध्य प्रथम स्थान अर्जन करलो आबू सईद आहमेद। राज्य मध्य सुनाम बई आनलें करीमगंजेर प्रत्यंत ग्राम तालतलार कृति सन्तान आबू सईद आहमेद। आबू सईदेर अनन्य कृतित्वे अभिभूत हयेछे राज्येर शिक्षानुरागी महल। ए निये आज आबू सईद सह बदरपुरेर विभिन्न नीट उत्तीर्ण पड़ुआदेर संबर्धना जानालो करीमगंज कॉग्रेसेर एक प्रतिनिधि दल। जिला कॉग्रेसेर साधारण सम्पादक बजरुल हक चौधरीर नेतृत्वे आज सन्ध्याय प्रथमेई पितृहारा आबू सईद आहमेदेर कालीगंज रतनपुर स्थित मामार बाड़ी गिये संबर्धना प्रदान करें कॉग्रेस कर्मीरा। पाशापाशी रतनपुरेर स्थायी बासिंदा मोहम्मद याहिया खानकेओ संबर्धना प्रदान करा हय। उल्लेख्य मोहम्मद याहिया खान 720 मध्य 621 नम्बर अर्जन करते सक्षम हयेछे। एदिके बदरपुर समष्टिर बांगा राहतपुरेर बासिंदा शिक्षक मुस्तफा आहमेदेर पुत्र आबू मोहम्मद सादिक कमाल आजमल सुपार 40 बदरपुर थेके सेरा हयेछे। তাকেও সংবর্ধনা প্রদান করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজরুল হক চৌধুরী সহ কংগ্রেস কর্মী শামীম আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী মুন্না, দত্তপুরের জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি আইনজীবী নুরুল হক তাপাদার সহ অনেকেই। এদিকে দত্তপুর মজলিশপুর গ্রামের শিক্ষক মুস্তফা হোসেন তাপাদারের পুত্র উমর হুসাইন তাপাদার আজমল সুপার 40 বদরপুর থেকে কৃতিত্বের সহিত নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদিন তাকেও সংবর্ধনা জানান কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য উমর হুসাইন তাপাদার দীর্ঘ অসুস্থতার মধ্য দিয়েও 610 নম্বর অর্জন করতে সক্ষম হয়েছে। এদিন পৃথক পৃথক সংবর্ধনা শেষে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বজরুল হক চৌধুরী সহ অন্যান্যরা। এদিকে নিট উত্তীর্ণ সকল পড়ুয়াই আদর্শবান চিকিৎসক হওয়ার অঙ্গীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি বাংলা। আসলে আশা এই উদ্দেশ্যে এসেছি আমার জেলা কংগ্রেসের পক্ষ থেকে, তথা আমাদের কংগ্রেস কর্মীরা যেন কমসে কম মানুষ যারা যারা নিটে ভালো রেজাল্ট করে সবাইকে উৎসাহিত করার জন্য। আজকে আমার জানা মতো করে আসামে নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট যে 695 মার্ক পেয়েছে, আরও দুজন স্টুডেন্টের গড়ে গিয়ে আমরা খোঁজখবর নিয়ে ওনাদেরকে সংবর্ধনা করি। এখন বর্তমানে বদরপুর এসেছি, যে বদরপুর আজমল সুপারের টপ যায় স্টুডেন্ট তার ঘরে এসে আমরা সংবর্ধনা দিচ্ছি। আরও বদরপুর ও বিভিন্ন জায়গায় সমগ্র করিমগঞ্জ জেলায় আমরা যাবো যারা যারা ভালো রেজাল্ট করে। আমরা এই জন্য এই স্টুডেন্টের ক্যাচে যাই যাতে উৎসাহিত করার জন্য। আমরা তো আর কিছু করতে পারবো না, যারা আমরা উৎসাহ করলে আরও যারা স্টুডেন্ট আছে তারা দেখা দেখি আরও ভালো রেজাল্ট করবে। আমি আশা রাখি যে ও যারা যারা ভালো রেজাল্ট করে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যেন ভালো ভালো সমাজের কাজ করতে পারেন, ডাক্তার হবেন তো ডাক্তারের সাথে সাথে ভালো ভালো যাতে মা সমাজের কাজ করে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকাল দেখা যায় পড়াশোনা করে আমি গর্ববোধ করি, এই জন্য গর্ববোধ করি যে আজকালকে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় বিশেষ করে করিমগঞ্জ শহর তথা করিমগঞ্জ জেলার মধ্যে একদম লেখাপড়ার দিকে মানুষ অগ্রসর হচ্ছে। কীভাবে মানুষ হতে হলে লেখাপড়া অত্যন্ত জরুরি। আজকে দেখা যাচ্ছে দুইটা ছেলের আমি দেখতে পাচ্ছি বাবা নেই, গার্জেন নেই, ওর মারা অনেক কষ্ট করে ভালো রেজাল্ট এনে দিয়েছে। পরিশ্রম করলে কষ্ট করলে বিনিময় কিছু পাওয়া যায়, যে যে জায়গায় কাজ করেন না কেন পড়াশোনা করলে ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে সমাজে প্রতিষ্ঠিত হবে। যে যে জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে একদম নিরপেক্ষভাবে দিন রাত পরিশ্রম করতে হবে, সমাজে উঠতে হবে। আমি আবারও অভিনন্দন জানাই যে করিমগঞ্জ জেলায় এই বছর দেখা যাচ্ছে অনেক ছাত্ররা নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। সবাই শিক্ষককে গার্জেনকে সবাইকে অভিনন্দন জানাই। আগামী দিনে আমাদের করিমগঞ্জ জেলা থেকে আরও যেন টপার হয়ে উঠে এই কামনা করি। আমরা সব সময় যখন আমরা আজকে আমি বলছি আবারও বলছি আমরা রাজনীতিবিদ মানুষের দরজা দরজা যাচ্ছি যে যারা ভালো রেজাল্ট করেছে। গতদিন আপনারা দেখেছেন রলেন স্কুলে আমাদের বরাকবেলির মধ্যে 9 নম্বর র্যাঙ্ক পেয়েছে, তাই আমরা ওনার ঘরে গেছি। যারা যারা ভালো রেজাল্ট করে আমরা ওনাদেরকে সংবর্ধনা দিই। এই জন্য সংবর্ধনা যেই আপনারা পড়াশোনা করে আরও এগিয়ে যেতে হবে। আজকে আপনি চিন্তা করবেন 4-5 বছর আগে আমাদের নিট যারা কোয়ালিফিকেশন একজন দুজন খুঁজে পাওয়া যেত না। আজকে আমি বদরপুর অঞ্চলে কমসে কম 15-20 জন স্টুডেন্টের সাথে দেখা হয়েছে যে আজকে এখন একটু পরে আরেকটা ছাত্র স্টুডেন্টের ঘরে যাব। দেখা যাচ্ছে ডাক্তার অনেক ডাক্তার হচ্ছে আজকে, গ্রামের হসপিটাল বরুন শহরে জানেন প্রায় সব জায়গাতে ডক্টর বেশি বেশি করে দেখা যাচ্ছে। আপনারা দেখেন আগে খুঁজে পাওয়া যাচ্ছে না আইএস আইপিএস, আস্তে আস্তে আমাদের এলাকা থেকে একজন দুইজন করে হয়। আগামী দিনে আপনারা দেখবেন 2-3-5 বছরের ভিতরে আমাদের গ্রামে থেকে আইএস আইপিএস অফিসাররা অনেক হয়ে উঠবে।